সংখ্যায় ১৯৮, ভোট প্রদান করেছেন ১৯৮। এর মধ্যে এক নম্বর ক্রমিকে মোহাম্মদ আজম আলী মন্ডল অটোরিকশা পেয়েছেন ৯৫ ভোট, দুই নম্বর ক্রমিকে মোহাম্মদ আহসান হাবিব সজল টিউব অয়েল মার্কা উনি পেয়েছেন ২ ভোট, তিন নম্বর ক্রমিকে মোহাম্মদ রাশেদুল হক তালা মার্কা উনি পেয়েছেন ২ ভোট, চার নম্বর ক্রমিকে মোহাম্মদ লুৎফুর রহমান ঘুরি মার্কা উনি পেয়েছেন ৮ ভোট, এবং পাঁচ নম্বর ক্রমিকে মোহাম্মদ শওকত হাসান হাতি মার্কা উনি পেয়েছেন ৯১ ভোট। এই সর্বমোট ১৯৮ ভোট। ধন্যবাদ। এরপরে সংরক্ষিত মহিলা আসনে মোট ১৯৮ ভোট কাস্ট হয়েছে, ১৯৮ ভোট, যার মধ্যে নূরজাহান বেগম মাইক মার্কা পেয়েছেন ৪৩ ভোট, মিসেস শাহানা বেগম বই মার্কা পেয়েছেন ৬৪ ভোট, মুক্তিরানী কর লাটিম মার্কা পেয়েছেন ২ ভোট, মোসাম্মদ কোহিনুর বেগম টেবিল ঘড়ি মার্কা পেয়েছেন ১০ ভোট, লুৎফুন নাহার হরিণ মার্কা পেয়েছেন ১৭ ভোট, সৈয়দ নাজমুন নাহার দোয়াত কলম মার্কা পেয়েছেন ১৩ ভোট, এবং হামিদা বেগম ফুটবল মার্কা পেয়েছেন ৪৯ ভোট। এই মোট ১৯৮ ভোট। এবং সর্বশেষ আমার কাছে চেয়ারম্যান পদপ্রার্থীর রেজাল্ট, আমি এই কেন্দ্রের রেজাল্টটা বলছি। চেয়ারম্যান ইমামুদ মোট ১৯৮ ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ইমামুজ্জামান চৌধুরী পেয়েছেন ১১ ভোট, এ কে এম শফিকুল মোর্শেদ পেয়েছেন ১২০ ভোট, এবং দিলীপ দীপক কুণ্ড মোটর সাইকেল উনি পেয়েছেন ৬৭ ভোট। এই মোট ১৯৮ ভোট। এই ছিল আমার কাছে। ধন্যবাদ সকলকে।